সালামু আলাইকুম বন্ধুরা, অফিস ক্রিসে নতুন একটা অ্যাপোসিট নিয়ে আবার আসলাম। এখন আমি গোলাপের পাপড়ি দিয়ে আমার ইউটিউব চ্যানেলে যে নামটা আছে সেটা লেখার চেষ্টা করতেছি। সবাই দরজা সবারে দেখবেন এবং কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে এখানে ভুল হচ্ছে। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। একটু বাঁকা হয়ে যাচ্ছে, একটু সোজা করে দিই। এই যে আমি প্রত্যেকটা গোলাপ থেকে পাপড়ি নিচ্ছি। এই যে একটা একটা বড় গোলাপ নিই, দুইটা, তিনটা, কৃষি লিখব আমার সকালে দেখবেন বন্ধুরা। আমি একটু সময় দিবেন, এটা আসলে সময়ের প্রয়োজন, এটা লিখতে গেলে অনেক সময় প্রয়োজন। এই সময়টা আমার আপনাদের কাছে কামনা করছি এবং আমার ভিডিওকে কিন্তু অবশ্যই না টেনে দেখা দেখবেন অবশ্যই বন্ধুরা। না টেনে টেনে দেখলে অবশ্যই এটা মজা লাগবে না, টেনে টেনে দেখবেন না, এক টেনে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে, অবশ্যই সুন্দর ভালো লাগবেই। আমি কথা দিলাম এটা ভালো লাগবেই, দেখেন অনেক সুন্দর হবে আশা করি। সবার সাথে থাকবেন এবং দেখবেন কিন্তু আমি যেটা কি করতেছি, অবশ্যই অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। অনুরোধ অনুরোধ জানাচ্ছি সবাইকে, আমার এই সুন্দর ভিডিওটাকে, এই কষ্ট 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 হচ্ছে এটার জন্য অবশ্যই আপনারা একটু অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন, অন্য মানুষ আনন্দ পায় এই ব্যবস্থা করে দিবেন।
জন্য একটা ইয়ে করছি, আমার চ্যানেলের নাম লিখছি আজকে অফিস। ফরাসি দন্তস্বর অফিস। অফিস শেষ, এবার কৃষি লিখছি, কোয়েরি লেখা শেষ, আর কোয়েরি বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন দেখা যাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি না, আমি তৈরি করছি আমি বুঝতে পারছি না। অফিস অফিস কৃষি এটা হচ্ছে, এই যে অফিস কৃষি গোলাপ ফুল দিয়ে লিখলাম অফিস কৃষি। সবাই কিন্তু আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং আমার এই কষ্টটাকে অবশ্যই সুন্দরভাবে শেয়ার করে করে দিবেন। বন্ধুরা কেমন হয়েছে বলুন, অবশ্যই জানাবেন। কিন্তু অফিস কৃষি আমার ইউটিউব চ্যানেলের নাম, গোলাপ ফুল দিয়ে এটা নিজের হাতে লিখলাম, যে গোলাপ ফুল দিয়ে অফিসের ভিতরে বসে, আমার অফিসের ভিতরে বসে আমি এটা লিখছি অফিস কৃষি। এটা হচ্ছে অফিস, আজকে ফ্রাইডে শুক্রবার তো, আজকে বন্ধের দিন বোধহয় আজকে কাজটা করতে পারলাম, অন্য দিন করতে পারতাম না, আর এই সময়টুকু আমি কাজে লাগাইলাম। এই যে আর একটু এ করে দিই ফুলগুলো দিয়ে, একটু সাজিয়ে সুন্দর সৌন্দর্য বর্ধন করি।